গোলগাল একটি ফল কাঁচা থাকতে সবুজ আর পাকলেই হলদে শক্ত খোসার এই ফলটি শারীরিক বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে বিবেচিত হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ঠিকই ধরেছেন আমি বেলের কথা বলছি আজকে তৈরি করে দেখাবো ভীষণ সুস্বাদু পুষ্টিকর বেলের শরবত বেলের পুষ্টিগুণের কথা আমরা সবাই কম বেশি জানি এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত মন প্রাণ জুড়িয়ে দেবে চলুন দেখে নেই কি করে খুব সহজে বেলের শরবত তৈরি করে নিতে হয় একটা পাকা বেল নিয়ে নিয়েছি বেল কেনার সময় অবশ্যই পাকা বেল কিনে নেবেন এখন বেলটাকে প্রথমে এর খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে বাইরের যে শক্ত আবরণটা আছে এই শক্ত আবরণটা আমি একটা বেলুনের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এভাবে কয়েকবার একটু বাড়ি দিলেই দেখবেন বেলটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন বেলটা ফেটে গেছে এবার আমরা খুব সহজেই এটাকে আলাদা করে নিতে পারবো দেখতে পাচ্ছেন খোসাটা আলাদা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি যে ভিতরের যে শ্বাসগুলো আছে সেগুলোকে বের করে নেব এই যে আমরা বেলটা খাচ্ছি এই বেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন এ রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়ামও রয়েছে দীর্ঘমেয়াদি আমাশয় ও ডায়রিয়া রোগে কাঁচা বেল নিয়মিত খেলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব বেলের শ্বাস পিচ্ছিল বলে এই ফল পাকস্থলির জন্য কিন্তু বেশ উপকারী খাবারও সঠিকভাবে হজম করতে সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্য দূর হয় বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ যা মুখের ব্রণ সারাতে সাহায্য করে একটা মজার বিষয় কি জানেন বেলের সাথে সাথে কিন্তু বেলের পাতাও ভীষণ পরিমাণে পুষ্টিকর যাদের সবসময় পেট ব্যথা গ্যাস ডায়রিয়া এবং পেট খারাপের সমস্যা থাকে তারা যদি সপ্তাহে দুই থেকে তিনটি বেলের পাতার রস খান তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু উপকার পাবেন এবং খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি মিলবে কথা বলতে বলতে আমরা বেলের খোসা থেকে এর আশটুকু ছাড়িয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব পানিটা অতটুকু দিতে হবে যতটুকু পর্যন্ত বেলটা পানির ভেতরে ডুবে থাকে আমি এখন এই বেলের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পরবর্তীতে আরও এক কাপ পরিমাণ পানি আমি এতে ব্যবহার করব বেলের যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট শক্ত থাকে আপনাকে হাত দিয়ে এভাবে কচলে কচলে এই অংশটাকে নরম করে নিতে হবে এবং এর ভেতরে যে বিচি এবং আঁশ থাকে সেটাকে বের করে নিতে হবে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি খুব চেপে চেপে এই শক্ত ভিতরে যে শক্ত অংশটা আছে সেটাকে নরম করার চেষ্টা করছি এবং এভাবে আমি ভেতরের যে বিচি এবং আঁশ আছে সেটাকে বের করে আনব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন তবে আমি এখানে চালনি ব্যবহার করব চালনি ব্যবহার করলে খুব সহজেই কিন্তু বিচি এবং আঁশটা আমি ছাড়িয়ে নিতে পারব একটা চালনি নিয়ে নিয়েছি আমি দুই ভাগে এই রসটুকু আলাদা করে নেব প্রিয় দর্শক বেলের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না প্রচণ্ড গরমে যখন অনেক পরিশ্রমের পর আমরা একেবারে ক্লান্ত হয়ে যাই এই ক্লান্তি ভাবটা দূর করতে কিন্তু বেলের শরবত খুবই সাহায্য করে আর একই সাথে এনার্জিও ফিরিয়ে আনে কথা বলতে বলতে আমি সবগুলো বিচি এবং আঁশ ছাড়িয়ে নিয়েছি এখন আপনারা শুধু রসটুকুই দেখতে পাচ্ছেন আর এই রসটুকু দিয়েই আমরা বেলের শরবত তৈরি করব এখানে প্রায় দুই কাপ পরিমাণের রস আছে আমি এখন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিশিয়ে দেব। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনিগুলোকে বেশ ভালোভাবে গলিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে চিনিগুলোকে আমি বেশ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবার এই যে ঘন থকথকে বেলের রস আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে পানি মেশাবো এখন আপনারা চাইলে এটাকে ঘনও রাখতে পারেন আবার চাইলে কিছুটা পাতলা করেও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যদি ঘন খেতে চান সেই ক্ষেত্রে এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নেবেন আর যদি পাতলা চান সেই ক্ষেত্রে দুই কাপ পরিমাণ পানি মিশিয়ে নেবেন আমি এখানে একটু পাতলা করেই বেলে শরবতটা তৈরি করছি সেজন্য দুই কাপ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি জগের মধ্যে কিছু বরফ কুচি এবং ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম খুবই ভালো লাগবে টেস্ট আর সেই সাথে বেলের রসটাও ঢেলে দিচ্ছি একই সাথে দুই গ্লাস পানি এতে অ্যাড করছি ব্যাস হয়ে গেল এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের ভীষণ মজাদার খুবই পুষ্টিকর বেলের শরবত একেবারে তৈরি এবার আমি এগুলোকে একটা সার্ভিং গ্লাসে নিয়ে নিচ্ছি দেখলেন তো প্রিয় দর্শক কত সহজে বেলের শরবত তৈরি করে নেওয়া যায় খালি সামান্য একটু চিনি মিশিয়ে আপনারা এই শরবতটা খুব সহজে তৈরি করে নিতে পারেন তবে যদি আপনারা একটু ট্যাঙ্গি ফ্লেভার চান সেই ক্ষেত্রে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে চিনি মাখানো বেলে শরবত এর মধ্যে সামান্য একটু বিট লবণ এবং এক ফালি লেবুর রস যদি আপনারা দিয়ে দেন সেই ক্ষেত্রে এর ফ্লেভারটা একটু ডিফারেন্ট হবে টেস্টটা ভীষণ ভালো লাগবে এবং ট্যাঙ্গি ফ্লেভার আপনারা পাবেন তো আপনারা চাইলে দুভাবেই কিন্তু এই শরবতটা খেতে পারেন আমি একটা লেবুর রস দিয়ে দিলাম আর সেই সাথে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো বিট লবণ দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দুটি ভিন্ন স্বাদে বেলের শরবত আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ